Bismillahirrahmanirrahim. Jadavpur College online classes পক্ষ থেকে আমি মুসা মনুশরা জাহান রত্না প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা অভিপানন যাদবপুর কলেজ মহেশপুর ঝিনাইদহ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। করোনা ভাইরাস যে হারে বেড়ে গিয়েছে, সবাই এখন আমরা ভয়ে আছি কখন কি হয়। তো তোমরা সবাই বাসায় থাকবে এবং বাসা থেকে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বের হবা এবং মাস্ক পরে বাইরে বের হবা। তো এই করোনার ভিতরে আমি আশা করি তোমরা সবাই বইয়ের সাথে যতটুকু না পারো যোগাযোগ রেখেছো। তোমরা বই পড়বা, বইয়ের সাথে যোগাযোগ রাখবা, অনলাইনে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা। আজকে আমি তোমাদের গতদিন আমি তোমাদের ক্লাস নিয়েছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রে আমি তোমাদের ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের ক্লাস নেব দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে বিপণন কার্যাবলী। বিপণন কার্যাবলী সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। সেটা হচ্ছে আজকে আমি প্রথমে তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিপণন কার্যাবলী কি। বিপণন কার্যাবলীটা জানতে হলে আমাদের প্রথম বুঝতে হবে যে বিপণনটা কি। বিপণন হচ্ছে উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে পণ্য ও সেবা ক্রয়ত ভোক্তার কাছে পৌঁছানো এবং এর পরবর্তী কিছু কার্যক্রমকে কি বলা হয়, বিপণন বলা হয়। আর বিপণন কার্যাবলী হচ্ছে ভোক্তাদের প্রয়োজন, অভাব, চাহিদা পূরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যে কার্যাবলী বা যে কাজ পরিচালিত হয় তাকে বিপণন কার্যাবলী বলা হয়। আমি আবারও বলছি, ভোক্তাদের প্রয়োজন, অভাব এবং চাহিদা পূরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে পরিচালিত কাজকে বিপণন কার্যাবলী বলা হয়। বিপণন কার্যাবলী হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিশ্বব্যাপী বিপণন কাজ পরিচালিত হয়ে থাকে। এর প্রধান এবং মূল টার্গেট হচ্ছে ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করা এবং ভোক্তাদের মাঝে পণ্য বা সেবা পৌঁছে দেওয়া। বিভিন্ন লেখক বিভিন্নভাবে বিপণন কার্যাবলীর সংজ্ঞা দিয়েছেন। তার ভিতর হচ্ছে টিস, হাপি, রেডি, এর মধ্যে ভোক্তা উৎপাদ বিপণন কার্যাবলী হচ্ছে এমন একটি কাজ যা উৎপাদনকারী এবং ভোক্তার চূড়ান্ত ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। টি রাব্বি শেডি এর মতে বিপণন কার্যাবলী হচ্ছে এটা হচ্ছে উৎপাদন এবং চূড়ান্ত ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। তো বিপণন কার্যাবলী কাকে বলে সেটা আমরা বুঝতে পেরেছি। আমি আবারও বলছি, ভোক্তাদের প্রয়োজন, অভাব এবং চাহিদা পূরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে পরিচালিত কাজকে বিপণন কার্যাবলী বলা হয়। আচ্ছা, বিপণন কার্যাবলীটা কি, এটা আমরা বিভিন্ন প্রকার বিভিন্ন ভাগে আমরা এটা ভাগ করে থাকি, সেটা আজ আমি তোমাদের আলোচনা করবো। সেটা হচ্ছে বিপণন কার্যাবলী সম্পর্কে। আচ্ছা, আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আমরা আমাদের ঘরে কিভাবে চাল বা এই আটা পৌঁছাচ্ছে? আমরা কি কখনো ভেবে দেখেছি যে সকালবেলা উঠে আমরা রুটির সাথে যে ডিম খাই এটা কোথা থেকে আসছে? আমরা কি কখনো ভাবি যে আমরা যে ড্রেসটা পরে আমরা এই কলেজে আসি বা বিভিন্ন জায়গায় যাই এটা আমরা কোথা থেকে পাচ্ছি? হ্যাঁ, এটা হচ্ছে বিপণন কার্যাবলীর মাধ্যমে এমন একটা কাজ যেটা আমরা আমাদের ঘরে বসে পেয়ে যাচ্ছি। বিপণন কার্যাবলী সারা বিশ্বব্যাপী এমনভাবে বিস্তার লাভ করেছে যা আমরা ঘরে বসে বা আমাদের ড্রয়িং রুমে সেটা শোভা পাচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের উৎপাদিত পণ্য বা সেবা বিপণন কার্যাবলীর মাধ্যমে বা বিপণনকারীরা বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। এখন কিন্তু অনলাইনে যে ব্যবসাগুলো হচ্ছে সেই ব্যবসার মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসে পণ্য বা সেবা আমরা বিভিন্নভাবে আমাদের ঘরে বসে পাচ্ছি। তো একটা কথা আমরা বলতে পারি যে বিপণন কার্যাবলী হচ্ছে উৎপাদনকারী ও চূড়ান্ত ভোক্তার মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে থাকে। উৎপাদনকারী যে উৎপাদন করে, মানে কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করাকে উৎপাদন বলা হয়, কিন্তু যেটা যারা এই উৎপাদনের কাজের সাথে জড়িত তাদেরকে বলা হয় উৎপাদনকারী। তাহলে এই বিপণন কার্যাবলী কি করে? উৎপাদনকারী এবং চূড়ান্ত ভোক্তা, চূড়ান্ত ভোক্তা মানে কি, যারা ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে তাদেরকে বলা হয় চূড়ান্ত ভোক্তা। চূড়ান্ত ভোক্তারা শুধুমাত্র নিজের এবং পরিবারের ভোগের জন্য তারা পণ্য ক্রয় করে থাকে। তাহলে উৎপাদনকারী এবং চূড়ান্ত ভোক্তার মধ্যে সেতুবন্ধন তৈরি করা হচ্ছে বিপণন কার্যাবলীর প্রধান কাজ। আচ্ছা, বিভিন্ন বা সংজ্ঞা, বিভিন্ন 1905 সালের একটা বইতে বিপণন কার্যাবলীর 105টা সংজ্ঞা, একটা 105টা কার্যাবলীর কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু ক্লার্ক অ্যান্ড ক্লার্কের মতে তিনটি ভাগে বিপণন কার্যাবলীকে ভাগ করেছে। ক্লার্ক অ্যান্ড ক্লার্কের মতে বিপণন কার্যাবলীকে তিনটি ভাগে ভাগ করেছে। এক নম্বর হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী, দুই হচ্ছে উৎপাদন পরবর্তী কার্যাবলী এবং তিন হচ্ছে বিক্রয়োত্তর সেবা। আমি আবারও বলছি, বিক্রয় কার্যাবলীকে তিন ভাগে ভাগ করেছে। এক, উৎপাদন পূর্ব কার্যাবলী, দুই, উৎপাদন পরবর্তী কার্যাবলী এবং তিন নম্বর হচ্ছে বিক্রয়োত্তর সেবা। উৎপাদন পূর্ব কার্যাবলী মানে উৎপাদনের আগে
আমি যে কোনো পণ্য উৎপাদনের আগে আমার যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী। উৎপাদন পূর্ব কার্যাবলীকে আবার বিভিন্ন ভাগে ভাগ করেছে, সেগুলো হচ্ছে বিপণন পরিবেশ বিশ্লেষণ। প্রথমটা হচ্ছে বিপণন পরিবেশ বিশ্লেষণ। বিপণনের উৎপাদন পূর্ব কার্যাবলীর মধ্যে বিপণন পরিবেশ বিশ্লেষণটা হচ্ছে একটি অন্যতম কাজ। বিপণন পরিবেশ বিশ্লেষণ যেমন ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে বিপণন কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে। বিপণন কার্যাবলী মানে সামষ্টিক এবং ব্যষ্টিক পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতে কি ধরনের ভবিষ্যতের সেবা, ভবিষ্যতের অবস্থা সম্পর্কে জানা যায় বা অনুমান করা যায়। এজন্য আমাদের বিপণন পরিবেশ বিশ্লেষণ করা অবশ্যই জরুরি এবং বিপণন কার্যাবলীর ভিতরে পড়ে বিপণন পরিবেশ বিশ্লেষণ করা। দুই নম্বর হচ্ছে ক্রেতাদের চাহিদা শনাক্তকরণ। আচ্ছা, যে বিপণন করে বিপণনকারীকে অবশ্যই কি করতে হবে, ক্রেতাদের চাহিদা শনাক্তকরণ করতে হবে। হ্যাঁ, আমি যে কোনো পণ্য বাজারে নিয়ে গেলেই কিন্তু আমার সেটা বিক্রি হবে না। একটা পণ্য বাজারে প্রবেশ করানোর আগে আমার অবশ্যই দেখতে হবে ক্রেতাদের চাহিদা কেমন, ক্রেতারা সেই পণ্যটার প্রতি কতটুকু আকৃষ্ট আছে কিংবা সেই পণ্যটুকু না ক্রেতারা কতটুকু না ক্রয় করবে, এটার উপর আমার নির্ভর করে বিপণন কার্যাবলী। তো বিপণন কার্যাবলী বিপণনকারী প্রথম এবং প্রধান কাজ হচ্ছে চাই ক্রেতাদের চাহিদা শনাক্তকরণ, ক্রেতাদের ভোক্তা সন্তুষ্ট ক্রেতাদের সন্তুষ্টি বিধান করা। একটা পণ্য ক্রয় করার পর সেই ভোক্তা কতটুকু না সন্তুষ্ট হচ্ছে সেই সন্তুষ্টি বিধান করা কিন্তু বিপণনকারীর কাজ, আর এটা বিপণন কার্যাবলী কাজের ভিতরে পড়ে থাকে। আচ্ছা, আবারও বলি যে একটা পণ্য আমি যখন বাজারে প্রবেশ করাবো কিংবা বাজারে আমি ছাড়বো, সেই পণ্য সার গুণ তারপর সেই পণ্যটা কতটুকু না মানুষের চাহিদা পূরণ করবে, কতটুকু না উপযোগ সৃষ্টি করবে, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর দিতে হবে। পরিকল্পনা তৈরি করা। যে কোনো ব্যবসা বলো, যে কোনো উৎপাদনকারী বলো, যে কোনো বিপণনের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পরিকল্পনা তৈরি করা। ভবিষ্যতে কি করা হবে, কিভাবে সেই বিষয়ে আগে থেকে ভবিষ্যতে কি করা হবে সে বিষয়ে আগে থেকে চিন্তা করা বা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা না থাকলে কোনো ব্যবসায় সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব নয়। আমাদের একটি কথা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যে পণ্যটা বাজারে ছাড়বো তার ভবিষ্যৎ মানে পূর্ব থেকে আমাদের কি করতে হবে, চিন্তা করতে হবে যে এই পণ্যটা কিভাবে বাজারে ছাড়লে কি করলে আমাদের বাজারে সেই পণ্যটা বেশি বা ব্যাপকভাবে সেই পণ্যটা বাজারে পৌঁছা হবে বা ব্যাপকভাবে বিক্রি হবে। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের পরিকল্পনা তৈরি করতে হয়। পণ্যের সম্ভাব্য ক্রেতা কারা থাকবে, সম্ভাব্য ক্রেতা কিভাবে কোন পণ্যটা গ্রহণ করবে, এটা আমাদের আগে থেকেই সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। চার নম্বর হচ্ছে পণ্য উন্নয়ন। আমি এটা বলে পড়ছি, এবার আমাদের পড়া হচ্ছে পণ্য উন্নয়ন। পরিকল্পনা অনুযায়ী পণ্য আমাদের কতটুকু না মানসম্মত হচ্ছে সেদিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো বিপণনকারী অন্যতম একটি কাজ হচ্ছে মান উন্নয়ন, পণ্য উন্নয়ন করতে হলে আমাদের কি করতে হবে, পণ্যর আকার আকৃতি মোড়কীকরণ, তাদের কতটুকু না সাইজের হবে, কি আকারের হলে একটা ক্রেতা সেই পণ্যটা কিরকম ক্রয় করতে বেশি আগ্রহী হবে, সেদিকে আমাদের যাচাই বাছাই করতে হবে বা সেদিকে আমাদের নজর দেয় বিপণন কার্যগুলির অন্যতম একটি কাজ বিপণনকারী। অর্থসংস্থানটা কি সাধারণত প্রয়োজনীয় অর্থ বা মূলধন সংগ্রহ করাকে, সাধারণ অর্থে প্রয়োজনীয় অর্থ বা মূলধন সংগ্রহ করাকে অর্থসংস্থান বলা হয়। আমরা বিভিন্ন উৎস থেকে বিভিন্নভাবে আমরা অর্থ সংগ্রহ করে থাকি, এটা হচ্ছে অর্থসংস্থান। মানে প্রয়োজনীয় অর্থ ও মূলধন সংগ্রহ করাকে বলা হয় অর্থসংস্থান। অর্থসংস্থান কিন্তু আমরা যেমন ব্যাংক, তারপরে বিভিন্ন এনজিও বলো, বিভিন্ন ধরনের সরকারি খাত, এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন উৎস থেকে বিভিন্ন খাতে আমরা এই অর্থ সংগ্রহ করে থাকি। এই অর্থ আমি যদি আমার নির্দিষ্ট কাজে ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু অর্থসংস্থান করা একেবারে অগ্রাহ্য হয়ে যাবে। এই জন্য আমাদের অর্থ সংগ্রহ করা বা অর্থসংস্থান করাটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কোনোভাবে যাতে অর্থ ছাড়া বিপণন কার্যাবলী কোনোভাবে সম্ভব না, কারণ অর্থ এবং মূলধন দুটোই দরকার। অর্থ এবং মূলধন ছাড়া বিপণন কার্যাবলী কেউ কখনোই করতে পারবে না। এই জন্য আমাদের বিভিন্ন উৎস থেকে বিভিন্নভাবে আমরা অর্থ সংগ্রহ করে থাকি। চার নম্বর হচ্ছে কাঁচামাল। উৎপাদনকারী যখনই কোনো পণ্য উৎপাদন করবে, পণ্য বা সেবা উৎপাদন করতে গেলে আমাদের প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে কাঁচামাল। কাঁচামাল ছাড়া কিন্তু আমরা কখনোই কোনো পণ্য বা সেবা উৎপাদন করতে পারবো না। তো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আমরা এই কাঁচামাল আগে আমরা কি করি, বিপণনকারীরা সেই কাঁচামাল সংগ্রহ করে। সেই কাঁচামাল সংগ্রহ করার পরে কিন্তু কি করে,
সেই কাঁচামাল থেকে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা উৎপাদন করে। উৎপাদন করার পরে কিন্তু সেই বিপণনকারী বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে এই পণ্য বিক্রয় করে থাকে। এটা হচ্ছে কাঁচামাল বা বিপণন কার্যাবলীর অন্যতম একটা কাজ, হচ্ছে কাঁচামাল সংগ্রহ করা। সর্বশেষ যেটা উৎপাদন পূর্ব কার্যাবলী, সর্বশেষ যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গবেষণা কার্যক্রম। আমরা কিন্তু এখন দেখি যে কোনো কিছু করার আগে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বা গবেষণা করতে হয়। গবেষণাটা কেমন, যে পণ্য উৎপাদনের আগে আমাদের বিপণনকারীকে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করতে হয় যে এই পণ্যটার মানটা কেমন, এই পণ্যটা বাজারে কেমন কতটুকু না চলবে। এই যে বিভিন্ন ধরনের গবেষণা, এগুলো কিন্তু বিপণনকারীকে আগে থেকেই করতে হয়। এটা হচ্ছে বিপণন কার্যাবলী, উৎপাদন পূর্ব কার্যাবলীর ভিতরে পড়েছে গবেষণা কার্যক্রম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, উৎপাদন পূর্ব কার্যাবলী আমি আলোচনা করলাম, আমি আশা করি তোমরা বুঝেছ। এবার আমি তোমাদের আলোচনা করব উৎপাদন পরবর্তী কার্যাবলী। উৎপাদন পরবর্তী কার্যাবলীর ভিতরে উৎপাদনের পরে উৎপাদনকারীরা উৎপাদনের পরে যে কার্যাবলী পরিচালনা করে সেটাই হচ্ছে উৎপাদন পরবর্তী কার্যাবলী। উৎপাদন পরবর্তী কার্যাবলীর প্রথমটা হচ্ছে মান নির্ধারণ। ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী পণ্যের মান সুনির্দিষ্ট করাকে মান নির্ধারণ করা হয়। ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী পণ্যের মান সুনির্দিষ্ট করাকে মান নির্ধারণ বলা হয়ে থাকে। মান নির্ধারণ বা প্রমিতকরণ বলা হয়। পণ্যের মান, আকার, পণ্য ডিজাইন, পণ্যর সাইজ প্রভৃতি, এগুলো হচ্ছে মান নির্ধারণের ভিতরে পড়ে। উদাহরণস্বরূপ বলা যায় কোকা কোলা কোম্পানি, তারপর বলে পেপসি, এই ধরনের কোম্পানি পানীয় জাতীয় যেরকম কোমল পানীয় যেগুলো, এগুলো কিন্তু সারা বিশ্বব্যাপী একই রকমের মোড়াকীকরণ বা একই রকমের লেভেলই এগুলো চলছে বিশ্বব্যাপী। যেরকম কোকা কোলা আমাদের বাংলাদেশের যেরকম বোতলজাতকরণ করা হয়েছে, বিদেশেও কিন্তু সেই একই ধরনের নামকরণ কোকা কোলা। এটা হচ্ছে মান নির্ধারণ করা। দুই নম্বরটা হচ্ছে পর্যায়িতকরণ। পূর্ব নির্ধারিত মান বা গুণাবলীর ভিত্তিতে পণ্যকে বিভক্ত করাকে করা হয় যে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, এটাই হচ্ছে পর্যায়িতকরণ। পর্যায়িতকরণ করতে হলে আমরা কিন্তু এক এক পণ্য এক এক ভাবে আমরা বিভক্ত করে থাকি, যে পণ্য কিছু কিছু পণ্য আছে খুব ভালো ভালো মানের পণ্য সেগুলো আমরা আলাদা করি, আবার যেগুলো একটু নিম্ন মানের সেগুলো আমরা আলাদা করি। এই যে বিভিন্ন ভাগে বিভক্ত করাকে পণ্যর মান অনুযায়ী, এটাই হচ্ছে পর্যায়িতকরণ। পর্যায়িতকরণ করলে কি বোঝা যায়, যে একটা পণ্য আমি সরাসরি দেখলেই আমি সহজে বুঝতে পারি যে এই পণ্যের মানটা একটু কমা, এই পণ্যের মানটা একটু উন্নত। এবং ক্রেতারা যখন দোকানে আসে তখন কিন্তু আমি ওদের সহজে বুঝিয়ে দিতে পারি যে এই পণ্যের মানটা একটু উন্নত, এই পণ্যের মান একটু কমার। তা বিপণন কার্যাবলীর ভিতরে পর্যায়িতকরণটা হচ্ছে একটি অন্যতম কাজ। আচ্ছা, আরেকটি কাজ হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ কি? বিপণন কার্যাবলী বিপণনকারীকে অবশ্যই আরেকটি কাজ করতে হয়, সেটা হচ্ছে পণ্যকে এক মৌসুম থেকে আরেক মৌসুমে ধরে রাখার জন্য পণ্যকে যেভাবে সংরক্ষণ করা হয় এটা হচ্ছে গুদামজাতকরণ। মানে আমি এক মৌসুমে আমি একটা এখন যে পণ্যটা এখন উৎপাদন হচ্ছে সেটা আমি ভবিষ্যতে বা পরবর্তী সময়ে বা সারা বছর ধরে ব্যবহার করার জন্য কিছুটা সময় একটা সরকারি অনুমোদন নিয়ে আমি এটাকে সংরক্ষণ করে রাখি। এই সংরক্ষণ করে রাখাটাকে কি বলা হয়, গুদামজাতকরণ। যেমন আলু, আলুটাকে আমরা সারা বছর ব্যাপী কিন্তু আমরা গুদামজাতকরণ করে রাখি এবং সারা বছর এটা আমরা পেয়ে থাকি। এটা বিপণন কার্যাবলীর মাধ্যমে কিন্তু আমরা সারা বছর ধরে এটা ব্যবহার করে থাকছি। পরিবহন কি? এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু পরিবহনের দরকার হয়। আর এক স্থান থেকে অন্য স্থানে পণ্য আনা নেওয়ার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থানগত উপযোগ, আর পরিবহনের মাধ্যমে কিন্তু স্থানগত উপযোগের সৃষ্টি হয়। আচ্ছা, বিপণন কার্যাবলীর অন্যতম আরেকটি কাজ হচ্ছে পরিবহন। পরিবহনের মাধ্যমে আমরা কি করছি, একটা পণ্য এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, এক দেশ থেকে আরেক দেশে আমরা পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিপণন কার্যাবলীর আরেকটা কাজ। বিজ্ঞাপনটা কি? বিজ্ঞাপন হচ্ছে একটা পণ্য ক্রেতাদের সামনে উপস্থাপন করা, সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা। আচ্ছা, ক্রেতাদের সামনে যখনই আমরা একটা পণ্য উপস্থাপন করি নৈবর্তিক উপায়ে, পণ্য ক্রেতাদের একটা নৈবর্তিক উপায়ে আমরা ক্রেতাদের সামনে এই পণ্যটাকে উপস্থাপন করছি, আর এই উপস্থাপন করাটাকে কি বলা হয়, বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার প্রচারণা করতে হয়, টিভিতে বিভিন্ন ধরনের অ্যাড দেওয়া হয়, এগুলো হচ্ছে বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু ক্রেতারা একটা পণ্য সম্পর্কে বেশি সজাগ হয়, বেশি আকৃষ্ট হয়, বেশি জানে। আগেকার যুগে আমরা যখন দেখেছি একটা সাবানের অ্যাড দিলে তখন আমরা টিভির দিকে তাকিয়ে থাকতাম যে এর কি সাবান, এটা হয়তো খুব ভালো সাবান। এই যে বিজ্ঞাপনটার মাধ্যমে কিন্তু আমরা কি জেনেছি, যে
একটা পণ্য কিভাবে ব্যবহার করতে হবে, পণ্যটা কেমন হবে, পণ্যর মান কেমন, এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। আর প্রতি বছর এই বিজ্ঞাপনের জন্য আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে। তারপর হচ্ছে বন্টন কার্যাবলী। বন্টন কার্যাবলীটা কি, যে একটা পণ্য যখন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিপণনকারীরা বন্টন করে থাকে, তাহলে কি করা হয়, সেই পণ্যটা কতটুকু না সেখানে বন্টন করা হয়েছে, কিভাবে বন্টন করবো, সেটা বিপণন কার্যাবলী অন্তর্ভুক্ত। লাস্ট হচ্ছে বিক্রয়। বিক্রয়টা কি, বিক্রয়ের মাধ্যমে কিন্তু মালিকানা হস্তান্তর হয়। একটা বিক্রয় কর্মীর কাছ থেকে যখন ক্রেতা একটা পণ্য ক্রয় করে থাকে, সেটাকে কি বলা হয়, বিক্রয়। বিক্রয়ের মাধ্যমে কিন্তু মালিকানা হস্তান্তর হয়। আমি বিক্রয়কারীর কাছ থেকে যখন একটা পণ্য অর্থের মাধ্যমে বা ক্রয় করে থাকি, সেই পণ্যের মালিকানা কিন্তু তখন আমার হাতে চলে আসে, এটাই হচ্ছে বিক্রয়। তো বিক্রয়টা হচ্ছে বিপণন কার্যাবলীর আর একটা কার্যাবলী। আমি যদি পণ্য সঠিক এবং সুন্দরভাবে বাজারে উপস্থাপন করতে পারি, তাহলে অবশ্যই সেই পণ্যটা আমার সুন্দরভাবে বিক্রয় হবে এবং ক্রেতারা সেই পণ্যটা ক্রয় করে সন্তুষ্টি অর্জন করবে। তিন নম্বরটা হচ্ছে বিক্রয়োত্তর কার্যাবলী। বিক্রয়োত্তর কার্যাবলী কি, প্রথমটা আমরা করেছি উৎপাদন পূর্ব কার্যাবলী, দ্বিতীয়টা হচ্ছে উৎপাদন পরবর্তী কার্যাবলী, আর তিন নম্বরটা হচ্ছে বিক্রয়োত্তর কার্যাবলী। উৎপাদন পূর্ব কার্য কি, উৎপাদনের আগে যে কাজটা করা হয় সেটা হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী, উৎপাদনের পরবর্তী যে কাজটা করা হয় সেটা হচ্ছে উৎপাদন পরবর্তী কার্যাবলী, এবং তিন নম্বরটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। বিক্রয়োত্তর সেবাটা কি, বিক্রয়ের পরবর্তী সময়ে যে সেবা আমরা দিয়ে থাকি সেটাই হচ্ছে বিক্রয়োত্তর সেবা। আগেকার সময় কিন্তু এই বিক্রয়োত্তর সেবা আমরা দিতাম না বা পেতাম না, কিন্তু এখন বিক্রয়োত্তর সেবা বাদে কোনো পণ্য ক্রয় করা, কোনো পণ্য বিক্রয় করা ভাবাও যায় না বা ক্রয় করা ভাবাও যায় না। যেমন প্রথমটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। বিক্রয়োত্তর সেবা মানে পণ্য, একটা পণ্য বা সেবা ক্রয় করার পরে যে সেবাটা দেওয়া হয় সেটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। যেমন ওয়ারেন্টি গ্যারান্টি হোম সার্ভিস, মানে একটা যখন আমি একটা মোবাইল কিনছি তখন তার গায়ে লেখা থাকছে ওয়ারেন্টি, যে তিন মাসের ভিতরে যদি নষ্ট হয় সেটা ঠিক করে দেব, এতে কোনো টাকা পয়সা লাগবে না, এটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। একটা ফ্রিজ যখন আমরা কিনছি হোম সার্ভিস, যে ফ্রিজটা যদি নষ্ট হয় আমরা বাসায় যেয়ে সেটা ঠিক ঠিক করে দেওয়া আসবো, নো সার্ভিস, কোনো সার্ভিস লাগবে না, এটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। চার নম্বর, দুই নম্বর হচ্ছে ভোক্তা সন্তুষ্ট যাচাই। ভোক্তা কতটুকু না সন্তুষ্ট হচ্ছে সেটা কিন্তু বিপণনকারীকে অবশ্যই দেখতে হবে। যখন প্রতিদিন বাজারে পণ্য আমরা বিক্রয় করতে যাই বা বাজারে পণ্যটা বিক্রয় করতে দিয়ে আসে বা বিভিন্ন দোকানে দিয়ে আসে, তখন কিন্তু তার একটা জিনিস খেয়াল করতে হবে, যে সেই পণ্যটা ক্রয় করে ভোক্তার সন্তুষ্টি হচ্ছে কিনা, ভোক্তা পণ্যটা ক্রয় করে সর্বোচ্চ সুবিধা পাচ্ছে কিনা, এটা আমাদের খেয়াল করতে হবে। আর এইটা খেয়াল করার দেখা বা খেয়াল করাই হচ্ছে বিপণনকারীর প্রধান এবং প্রথম কাজ বিক্রয়োত্তর সেবার ভিতরে। সে যদি ওটা দেখে তাহলে কিন্তু সে পণ্য যদি সন্তুষ্ট না হয় তাহলে সে পণ্যর মান পরিবর্তন করবে বা পণ্যের পরিকল্পনা পরিবর্তন করবে, এগুলো দেখা হচ্ছে বিপণন কার্যাবলীর একটি কাজ। সর্বশেষ কাজ হচ্ছে সংশোধনমূলক কাজ। সংশোধনমূলক কাজ কি, আমি একটা পণ্য যখন বাজারে বিক্রয় করছি, বিপণনকারীকে কিন্তু অবশ্যই চারিদিকে নজর রাখতে হবে যে এই পণ্যটা বিক্রয় করার পরে ভোক্তা বা ক্রেতা দুজনেই সন্তুষ্ট আছে কিনা, কিংবা এই পণ্যটা ক্রয় করে ভোক্তা বা ক্রেতা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেদিকে আমার খেয়াল রাখতে হবে। এই খেয়াল রাখা এবং সেই পণ্যটা যদি দেখা হয় যে না এই পণ্যটা মানসম্মত না, তাহলে সেই পণ্যটা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা কিন্তু এই বিপণন কার্যাবলীর ভিতরে বিপণনকারীর অন্যতম একটি কাজ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বিপণন কার্যাবলী আলোচনা করলাম, বিপণন কার্যাবলী কি সেটা আলোচনা করলাম। তো আমি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝেছ, আর বাসায় একটু পড়বা, আমি যতটুকু না তোমাদের আলোচনা করলাম সেটা তোমরা একটু সুন্দরভাবে দেখবা এবং বাসায় সেই বইটা খুলে দেখবা, পড়বা, এবং বাইরে থাক, বাইরে বের হবা না, বাসায় থেকো। বাসার থেকে যদি কখনো বের হও, স্বাস্থ্যবিধি মেনে বের হবা, মাস্ক পরে অবশ্যই বাইরে বের হবা, কারণ বাইরে যে হারে করোনা বেড়েছে না জানি সবার কপালে কি আসে, উপরাল্লাহ খুব ভালো করে জানে। তো তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।